सल्लम अलैका वसल्लम आज दरो दीवार मदनी अल्लाह 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 हो ला इलाहा जिकिर करछि का अल्लाह आरो जुबान खुले बोलुन अल्लाह ए आवाजे मानि ना आरो जोरे अल्लाह नाकि ठोटे बेजदिन दिते हबे हैं शीत तो पड़े कि ठोट फाटार भय आछे আমরা জিকির যদি জুবানে আল্লাহ রানি বরকতটা দিবে কে আওয়াজ দে বলেন কে তাহলে মহব্বতে বলেন জিকির করছি কার আমাদেরকে এখনো সুস্থ রেখে আমাদেরকে করোনা থেকে হেফাজত করে এই কুরআন সুন্নার মাহফিলগুলি সাজাবার জন্য তৌফিক দিয়েছেন কে এই জমিনে হুকুমত চলে কার এই জমিন থেকে ডাক দিয়ে কবরের দুনিয়াতে যখন যাব কার হুকুমে যাব তিনি কে কবর থেকে হাসর উঠবো তিনি কে যিনি ডাক দিবেন তার নাম কি কে আল্লাহটা চলবে তো না হুজুর ভালো লাগতেছে না আল্লাহর কথা কি ভালো লাগে ভালো লাগে কার কার ভালো লাগে না হাত তুলেন তওবা তওবা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না নয়তো এমন অবস্থা হবে না দেশে জায়গা হবে না অন্য দেশে পালানোর জায়গা হবে না ঘরের বোট টর্চার সন্দ হবে অবস্থা এমন হবে দেশ দশ সবাই তোমাকে তালাক দিবে যদি তুমি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে না থেকে নামকে ওয়াস্তে কথাবার্তা বলে আল্লাহর বিপক্ষে রাসূলের বিপক্ষে ইসলামের বিপক্ষে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমের বিপক্ষে কথা বললে আল্লাহ তোমার উপরে গজব দিবে কি দিবে না এজন্য ভাইরা আমার বাবারা আমার হুঁশ রাখতে হবে बेहोश हुए ना एलाका निर्वाचन हुए छे तो हुए छे निर्वाचन हुए छे जेतु इंशाल्लाह जादेर चरित्र पवित्र स्लोगान दिए छेन ओई दिन शेष एकोन जार चरित्रेर मध्ये कोनो दाग नहीं से नबीर पवित्रतार कथा सुनबो ठीक ना एजन्य आमार कोनो एक शायर होयतो बा मोहब्बते कसीदा पड़ेछेन एभावे यासीन तोहा कमली वाला कुरान की तफसीर ठीक है ना हाजिर नाजे साहिब कासिम आया सिराज मुनीर मदनी बोलो अल्लाह 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 हो ला इलाहा अर मोहब्बत है अल्लाह अल्लाह রহমতের বরকতের মালিক কে আসুন সে আল্লাহ তাবারক ও তাআলার কোরআনে পাক থেকে কিছু বুঝার চেষ্টা করি আমাকে বলা হয়েছে হুজুর এলাকার মধ্যে বেনামাজি বেশি আছে কি নাই আছে কি নাই সুদ ঘুষ খায় হারাম কে হালাল হালাল কে হারাম বানিয়ে চলছে আছে কি নাই সরকার থেকে যখন অনুদান পায় জনগণের জন্য জনগণকে দেওয়ার তো দূরে থাক নিজের জন্য মনে হয় যেন কম পড়ছে আছে কি নাই আমার আল্লাহ তাবারক ও তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা তাফসীরে জালালাইন শরীফের দিকে একটু যান একটু মহব্বত দেন একটু খেয়াল করুন আমার আল্লাহ বান্দাকে কিভাবে চলতে বলছে আর আমরা বান্দারা কিভাবে চলছি আশরাফুল মাখলুকাত হয়েছি দুই কাদের ফেরেশতা বেছি না সেই চোখ দিয়ে রসুল খোদাকে বেবা দেখব ঠিক কি না আমাদের পরে তাদের স্থান অথচ মুসলমান আমাদের ইমানি ইহুদি নাসারারা চিনিমিনি খেলছে আমরা একটু লক্ষ্য করছি না ভাইরা আমার বাবারা আমার একটু গভীর খেয়াল করুন দুনিয়ায় হুব্বুদ দুনিয়াকে একটু সাইডে রেখে একটু কনসেন্ট্রেট মনোযোগটা এই জায়গায় লাগান আজকের এই রাত হয়তো বা আগামী বছরের জন্য আপনার কবরও হতে পারে ঠিক কি না বলেন এই জন্য গভীর খেয়াল আমার আল্লাহ বলছেন নিজের অন্তরকে মাকামি ইব্রাহিমের ন্যায় পুত পবিত্র করো বান্দা আকিমুস সালাত লি জিক্রি ইবাদতগুলি আদায় করতে থাকো
তোমাদের যে টেনশন ডিপ্রেশন আছে এটা একটা একটা করে আমি আল্লাহ নাই করে দিব, কারণ সবচেয়ে বড় রোগ হলো টেনশন। ঠিক কি না? আওয়াজ দেয় না কি? চলবে চলবে, আওয়াজ দে, বলেন ঠিক কি না বলো? এখন টেনশন হলো সবচেয়ে বড় রোগ, এর কারণে ঘুম আসবে না, আপনার হবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসারের পর ক্যান্সার, ক্যান্সারের পর দেশছাড়, দেশছাড়ের পর দুনিয়া ছাড়। ঠিক কি না? আমার আল্লাহ সলিউশন দিচ্ছেন, ইবাদত করো বান্দা, ইবাদত করো, আকিমুসসালাত লিযিক্রি, ইবাদত করতে থাকো, আমি আল্লাহ তোমার টেনশন দূর করতে থাকবো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা জেনার ইসালে সওয়াবকে উপলক্ষ করে সে আব্দুল মজিদ আলাইহি রহমার যেই ইসালে সওয়াবে বসেছি সেই আল্লাহর ওলি তিনি কিভাবে হয়েছেন, জেনাকে স্মরণ করতে হাজারো মানুষ এসেছেন তেনাকে দেখার জন্য, তেনার জিয়ারত করার জন্য, তেনার কবরের পাশে এসে ইস্তিগফার কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়ে তেনার জন্য দোয়া করছেন, তেনার উসিলা করে আমরা নিজেদের জীবনটা পাল্টাবার জন্য চেষ্টা করছি। ঠিক না? ঠিক না? এজন্য যে মাহফিলে এসেছি, তেনারা কোন পথে চলেছেন সেই ইহদিনা সিরাতাল মুস্তাকিম যেটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি, ইয়া আল্লাহ অলমাইটি গাইড আস টু স্ট্রেইট পাথ, আমাকে দেখাও আল্লাহ, আল্লাহ তুমি না দেখাইলে আমরা তো চলতে পারবো না। তো সেই ইবাদতটুকু আমরা যে করব, এখন অনেকে প্রশ্ন আসতে পারে জেহেনের মধ্যে, খেয়ালের মধ্যে, হুজুর আমরা তো ইবাদত করি কিন্তু ইবাদতের মধ্যে যে খেয়ালগুলি আসে, খেয়ালের মধ্যে তো আল্লাহর ধ্যান ছুটে যায়, সেই ইবাদতগুলি কিভাবে করব, কিভাবে আল্লাহকে রাজি করব, মদিনাওয়ালাকে কোন একদিন স্বপ্ন যুগে দেখতে পাবো? কি সুবহানাল্লাহ বলে না? ঠিক কিনা? ঠিক কিনা? ইবাদত করতে হবে। এখন আলেমে দিনরা যে বিষয়গুলি আমাদেরকে বলে থাকে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে ইবাদত যে আপনাকে দূরে রাখবে, সে খারাপ আপনাকে এখনো ছাড়তে পারেন নাই, হজ করে হাজি হয়ে এসে পাজি এখনো রয়ে গেলেন। ঠিক কি না? আলহাজ লাগাইলে না লাগাইলে যে কষ্ট পায়, মনে হয় ওনাকে ওনার উনি তালাক দেয় না, ওনার বিবি সাহেবাকে, বিবি সাহেবা ওনাকে তালাক দিছে। আলহাজ যদি হজ করার পরে এসে না লাগায়, আছে কি নাই সমাজে? আছে। রিয়া, রিয়া থেকে মুক্ত থাকুন। আপনি ইবাদত করে যদি নেমে এসে বলেন এই নামাজ পড়ছ না কেন, নামাজ পড়ো, আপনি এমন ভাবে বললে জীবনে সে নামাজি হতে পারবে? আবার কেউ কেউ আছে যদি কেউ নামাজি হয় সমস্ত কিছু থেকে ফিরে আসে, ইবাদত করতে চায়, আল্লাহ হেদায়েত দেয়, তাকে ধরে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, ওই জায়গায় উল্টে এরকম হয় যে এখন কি নামাজগিরি দেখাস, মোল্লাগিরি দেখাস, কিছুদিন আগেও তো দেখেছি চিপায় গিয়ে সুখ টান দিছস। ঠিক কিনা? ঠিক কিনা? আছে কি না এরকম? নাউজুবিল্লাহ পড়ুন। কেউ যদি হেদায়েতের পথে কবুল হয় তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তাকে বলুন আপনি সঠিক রাস্তায় চলছেন, এই রাস্তাটা আপনি চলুন, শুধু সেখানেই শেষ নয় বরং এটা বলেন যে বাবারা আমার, ভাইরা আমার, বন্ধু হে আমার, বন্ধু হে আমার, ভাই হে আমার, বোন যে হোক না কেন, ইল্লা মাশাআল্লাহ যে হেদায়েতের পথে চলে এসেছে তাকে উল্টা বলুন যে কোন কোরআনের আয়াত, কোন হাদিসের বাণী তোমাকে পরিবর্তন করেছে, আমাকে একটু শোনাও। ঠিক না? ঠিক না? ঠিক না? এজন্য ভাইরা আমার, বাবারা আমার, সর্বদা একজন আরেকজনকে উদারতা রাখবেন, ভালোবাসা রাখবেন, সে ছোট হোক আপনার বড় হোক, ছোটের জন্য স্নেহ রাখবেন, স্নেহর মধ্যে আদব রাখবেন, বড় হোক তাকে ভালোবাসলেন, সম্মান করবেন, আদব রাখবেন, আদিনি কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা হয়ে আছে আদবের উপরে। ঠিক কিনা? কারণ আদবে শয়তান, বেআদবে আদবে আউলিয়া, বেআদবে শয়তান। এবং সোবতে সোয়ালিতু সোয়ালিকুনাত ইমাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি ভালো মানুষের সঙ্গে থাকো, এই জন্য একটা কথাও এরকম আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ঠিক কিনা? অ্যাপ্রিসিয়েট করেন, আপনি তাকে বলুন যে তুমি কিভাবে চলছো আমাকেও সে কথাগুলি শোনাও, কোরআন তো ঘর বাড়ির মধ্যে পড়ে থাকে, খালি রমাদানটা যখন রমজান শরীফটা আসে তখন বান্দা একটু খুলে দেখে, আওয়াজ করে না। আপনাদের মনে কথাগুলি তিতা মনে হচ্ছে কি, খারাপ লাগছে? দেখুন আমার আল্লাহর ইবাদতটুকু কিভাবে করবেন, একটু ডুব দেন,
मन करें आपनी आज के नमाज़ेर मध्य जाबेन धरे नहीं महफिल थेके आज के एक तो तहज्जुद नमाज़ेर नियत करबेन ख्याल करबेन जो अंतर का पूत पवित्र करते हबे केमन पूत पवित्र आमादेर एलाकार मध्य मस्जिद आछे कि नाई आवाज़ दे बोलें এখন এটাও আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ওখানে আরেকটা ঘর আছে কি নাই বলুন না আছে কি নাই এখন এই মসজিদ আর আল্লাহর খানায় কাবা এক হয়েছে এক আল্লাহর কাবাতুল্লাহ আর এলাকার মসজিদ কি এক কে আওয়াজ দেন এক কখনো না আর যদি আপনারা না বুঝেন আর একটু ক্লিয়ার করি আকিমুস সালাত লি যিকরি সেজদা দিচ্ছেন আল্লাহ সমস্যা নেই কিন্তু এই মসজিদে যদি সাতটা তাওয়াফ করেন সাতটা চক্কর দেন হজ হবে না আওয়াজ দেন হজ হবে না নাকি হাসিমপুরে একলাসপুরে জমিনের মানুষদের হজ হয়ে যায় না আওয়াজ দে বলেন হবে না আপনার মতো জ্ঞানীরা জিয়াতি যে করেন খেয়ালটা ধ্যানটা যে কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি বলেন সেই বলার পর খেয়ালটা আপনি দারান মসজিদ এলাকায় কিন্তু ধ্যানটা থাকে কাবাতুল্লাহর দিকে ঠিক কি না মুসলমান কেন কারণ হলো এলাকার মসজিদে 5 টাকা 10 টাকা কেউ 100 টাকা 1 লক্ষ টাকা দান দিয়ে অনুদান দিয়ে মসজিদটা নির্মাণ করার জন্য সহযোগিতা করেন এই যারা মসজিদটা নির্মাণ করেন টাকা পয়সা দেন তারা টাকা দিয়েছেন কিন্তু শ্রম না আওয়াজ করে না আমার কথা বোঝা যাচ্ছে কে কে বুঝেন না হাত তুলেন মাশাআল্লাহ মনোযোগ আছে একজন হাত তুললে আমি ওয়াজ ছেড়ে দেব ইনশাআল্লাহ যাদের মনোযোগ দেখবো নাই বুঝতে পারবো যে আমার ওয়াজ ভালো লাগছে না তাফসীর ভালো লাগছে না ওখানে শেষ ওখানে ওয়াজ শেষ ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরামরা আছেন আবার খেতাব করবেন তো গভীর খেয়াল বাবার আমার ভাইয়ের আমার মা বোনেরা প্রত্যেকদেরকে প্রত্যেককে বলছি একটু গভীর খেয়াল করুন কেন এলাকার মসজিদ থেকে আল্লাহর কাবা দামি কেন আমার সাধারণ বান্দা থেকে ওলিউল্লাহ দামি একটু খেয়াল করুন একটু মহব্বত নিয়ে শোনার চেষ্টা করুন কেন সাধারণ বই থেকে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দামি কেন বাইতুল্লাহ দামি সাধারণ মসজিদ থেকে এটাও আল্লাহর ঘর সেটাও আল্লাহর ঘর কিন্তু আলাদা কেন দামি কেন এখানে হজ কেন হচ্ছে না ওখানে গেলে তাওয়াফ করলে সাতটা চক্কর দিলে কেন হজ হচ্ছে একটু গভীর খেয়াল এখানে আমরা যখন দান করি দান আলাদা শ্রমটাও আলাদা ঠিক কি না শ্রম আলাদা দাম আলাদা শ্রমিক আলাদা দানবীর আলাদা দুইটা একসাথে হলে তারপরে এলাকার মসজিদগুলি হয় কিন্তু আল্লাহর কাবা যখন ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছিলেন ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে একটা ইরশাদ আছে একটু যদি ট্রেস করেন তাফসীর করেন গভীর খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা আল্লাহর মসজিদ নির্মাণ করেছেন নিজের পয়সায় নিজের শ্রমে ঠিক না এইজন্য আল্লাহর কাবা দামি হয়েছে আল্লাহ বলতেছে যদি এরকম স্পেশাল কাবা পাও এরকম আমি আল্লাহর ঘর পাও গিলাফ চড়াও এজন্য কালো গিলাফ দিয়ে মোড়ানো সেই বাইতুল্লাহ এলাকার মসজিদকে গিলাফ চড়াই না সেটা সেটা দামি এজন্য বলেছে যাতে সমস্ত মসজিদের মধ্যে সমস্ত মসজিদ পৃথিবীর মসজিদদের সাথে এক কাবাতুল্লাহ তুমিও আমার আমি আল্লাহর ঘর এই মসজিদগুলিও আমার ঘর কিন্তু তোমাকে সমস্ত মসজিদের সাথে থাকতে হবে তাই বান্দা তাড়াতাড়ি স্পেশাল বানাও আমি আল্লাহর কাছে কাবাতুল্লাহ প্রিয় এটাকে কিবলা বানিয়েছি এখন তুমি এটাকে চাদর চড়াও এজন্য গিলাফ চড়িয়ে রেখেছি এজন্য কাবাতুল্লাহ দামি যখন আমরা ঘরের মধ্যে বই কিতাব বুকস গুলি রেখে দেখি সেলফের মধ্যে পড়ে থাকে কিন্তু আমার আল্লাহ বলছেন সমস্ত বইয়ের মধ্যে বইয়ের সাথে কিতাবুল্লাহ আমার কোরআনকে থাকতে হবে এক কোরআন তোমাকে যাতে কেউ ছোট না মনে করে এজন্য কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে আমরা গিলাফ চড়াই ঠিক না এখন যখন আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি এখানে যদি একটু তাফসীর করেন দেখেন আলা ইন্না আদিয়াল্লাহি লা খাউফুন তেনারা খাউফুন লা খাউফুন ভয় ভীতি থেকে তেনাদের অতীতের গুনার ভয় নাই ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নাই সে ওলি আল্লাহ কিভাবে হলেন তিনি আল্লাহর খাস বান্দা রসুলের খাস উম্মত কিভাবে আশিকের রসুল হলেন যদি একটু জানতে চান তাহলে শুনুন আল্লাহর বান্দারা এভাবে ইবাদত করেছে যে যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে চিন্তা করেছেন ডানে জান্নাত বামে জাহান্নাম এভাবে যখন চিন্তা করেছেন হুব্বু দুনিয়াকে ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে মুতওয়া জাহান ইলা জাহাতি এক আল্লাহর দিকে খেয়াল করে সমস্ত দুনিয়াবি টেনশন ডিপ্রেশন পরিবার পরিজন যেই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া মানুষদের জন্য এই দুনিয়াকে সাজাচ্ছি তারাই একদিন আমাকে সে আপনরাই একদিন দাফন করে দিবে ঠিক কি না আওয়াজ দে বলেন ঠিক কি না 25 কোটি মানুষ এই পৃথিবী ছেড়ে কবরে চলে গিয়েছে
তারা কবরে আমরা এখন উপরে ঠিক কি না এখন তো নতুন আরেকটা ওমিক্রন না কি জানি আসছে শুনলাম জি বান্দা আমার নবী বলেছেন যে তোমরা জেনে রাখো মহামারী আমার আল্লাহ তখন দেয় যখন বান্দার উপরে জাতির উপরে আল্লাহ नाराज থাকে নাউজুবিল্লাহ আমার আল্লাহ আমাদের উপর नाराज জাহাজ পুরো ছাই হয়ে গিয়েছে সমুদ্রের মাঝে নদীর মাঝে যে আগুনকে নিভানোর জন্য পানি প্রয়োজন পানির উপরে থাকা সত্ত্বেও জ্বলে ছাই হয়ে গিয়েছে ঝালকাঠিতে ঠিক আওয়াজ করে না মুসলমান আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা বলুন পানি থাকা সত্ত্বেও বাঁচাতে পারে নাই নারায়ণগঞ্জের মধ্যে ট্রেন এসে বাসকে মেরে দিয়েছে বাঁচাতে পারে নাই মালাকুল মউত আপনারা আমার সামনে যে কোনো মুহূর্তে আসবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই যে কোন টাইমে আসতে পারে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কবজায় আমি মাদুম শালমাদানির রূহ আছে সে আল্লাহ তাবারক ও তাআলার ইজ্জতের কসম করে বলছি আপনার যিনি চাইলে এই মুহূর্তে আজাইল আল সালাতু সালামকে পাঠিয়ে আমার জান কবজ করতে পারেন সে আল্লাহ তাবারক ও তাআলার ইজ্জতের কসম করে বলছি যদি ইবাদতটুকু আকিমুস সালাত লি যিকরি ইবাদতটুকু মহব্বত নিয়ে এভাবে করেন যে চিন্তা যদি করেন যে হুজুর কিভাবে খেয়াল করব তাহলে শুনেন যদি ইবাদতের মধ্যে এভাবে তো আপনি খেয়ালের মধ্যে ডুব দিতে থাকেন মুতাযহানটা খেয়ালটা লাদ দিকে করেন কেমন খেয়াল আপনাকে আমার আল্লাহর নবী আমার রসূল আরবি বলেছেন আস সালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য নামাজটা মিরাজ বানিয়ে দিয়েছেন আল্লাহ কোন মিরাজ যে আও আদনা কাবা কাউসাইনে গিয়ে বেনকাব বেহিজাব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদারের মধ্যে যে রাসূল আরবি আমার নবী আপনার নবী দিদার করেছেন সেই নবী বলছেন আমি দেখেও এসেছি সেই সেজদা দিয়ে আল্লাহকে দেখে আল্লাহ দিদারের মহব্বত নিয়েও এসেছি উম্মতের জন্য ঠিক না কোন জান্নাতের মধ্যে নয় জান্নাত জান্নাত করেন বুঝেন না তো কিছু লাউরে কোন লিসু বেহেশতে যাবে তরিকতপন্থী ভাই বাবারা আপনাদেরকে বলি ইবাদতটুকু শুধু আল্লাহর জন্য করেন আল্লাহকে পাওয়ার জন্য করেন কাওয়াজ করে না কি আওয়াজ করেন না কেন কি নারাজ হইতেছে নাকি কষ্ট লাগতেছে গভীর খেয়াল যখন ইবাদতে ডুব দিবেন আমার নবী আপনার জন্য কি নিয়ে এসেছে আমি ওই মাসালায় মুফতি আলেমদের মাসালায় যাব না যারা আমরা খানকাই মানুষ আমরা ওগুলোতে যাব না যে পড়লে কতটুক সওয়াব না সওয়াব আমি বলি আমি গুনাহগার এটা বলি যে আপনি যখন আপনার সেই ইবাদতটুকু পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর সেজদাটা আদায় করছেন তখন আপনার বেনিফিটটা কি লাভটা কি হুজুর আমি তো আল্লাহর সেজদা দিলাম আমার ফায়দা কি খেয়াল করুন আপনার ফায়দা হলো বান্দা এটা যখন আপনি ইবাদতের মধ্যে ডুব দিচ্ছেন তখন আপনার ফায়দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত সওয়াব না আমি বলি আমি বলতে থাকি আমি বলছি সর্বদা বলতে থাকবো ইনশাআল্লাহ আমার আল্লাহ কি ইবাদত আমাদেরকে দিয়েছে যখন আপনি যায় নামাজের মধ্যে একা একা একাগ্রতভাবে ইবাদতের মধ্যে ডুব দিবেন বান্দা আমার নবী বলেছেন যে ঈমানদারদের জন্য এই নামাজটা মেরাজ আর সলাতু মেরাজুল মুমিনিন এবং সাথে সাথে এটাও বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে ভালো কাজের মধ্যে আপনাকে ডুবাবে কিন্তু আপনি ভালো কাজের মধ্যে ডুব দিতে পারছেন না কেন কারণ আমার নবীর মহব্বত আপনি এখনো অর্জন করেন নাই কারণ আমার নবী বলেছেন মুমিন তারা আলা তারাও ইমানদার না যারা আমি নবী মুস্তাফাকে জানির চাইতে বেশি ভালোবাসে না নাফসিহি নাসিহি আজমাইনের কথাও বলা আছে মি ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন আমি সেদিক যাব না আমি যেটা বলছি যে আমার নবী বলেছেন জানির চাইতে আমি নবী মুস্তাফাকে যারা ভালোবাসে যারা হলো ইমানদার তারা প্রেমিক তারা মুমিন তাদের জন্য সুসংবাদ হলো নবী প্রেম নিয়ে ইশকে রাসূল নিয়ে ইশকে মদিনাওয়ালা নিয়ে যখন তুমি নামাজে দাঁড়াবা আস সালাতু মিরাজুল মুমিনিন এই নামাজটা তোমার মিরাজ হচ্ছে কিভাবে হচ্ছে চিন্তা করো এই যায় নামাজটা তোমার বোরাক হয়ে যাচ্ছে কেমন বোরাক তোমার ডানে জান্নাত বামে জাহান্নাম এখন তুমি আস্তে আস্তে করে ইবাদতের মধ্যে ডুব দিবে কোরআন তেলাওয়াত করছো ইবাদত করছো এই লা রাবা ফি হুদাল লিল মুত্তাকিন কোরআনে কোনো সন্দেহ নাই সেই সন্দেহ মুক্ত কথাগুলি আল্লাহর সাথে বলছো যার সাথে কোনো সন্দেহ নাই যার দিকে কোনো সন্দেহ নাই তার দিকে রুজু হয়ে আসো খেয়ালের মধ্যে আছো যখন ডুব দিচ্ছেন বান্দা ডুব দিতে দিতে ইশকি রাসূল আপনাকে কোথায়
নিয়ে পৌঁছাবে তাহলে খেয়াল করেন যখন আপনি ইবাদতে আকিম সালাত লি জিকরি নামাজ ইবাদত কায়েম করলেন এরপরে আপনার আর রফরফ লাগবে না বুরাক লাগবে না জিবরিল আমিন লাগবে না মসজিদে আকসা গিয়ে কোন নবী রাসূলদের জন্য দাঁড়াতে হবে না আপনাকে সিদ্দাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিনকে খবরদার আপনার জিবরিল আমিনকে টাটা বাই বাই দিতে হবে না কিচ্ছু করা লাগবে না এই নামাজটা আও আদনা কাবা কাউসাইন পর্যন্ত আমার নবী সিস্টেম করে রেখেছেন যে পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্ত সওয়াব না আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত একটা সেজদা দিয়ে বি নেকাব আল্লাহর আল্লাহ দিদার করে এসেছেন যদি আমি আদম আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করি আপনি আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তো আমাদের পিতা আদি পিতা আপনি কি আল্লাহকে দেখেছেন বলে না দেখি নাই শুধু শুনেছি শুনেছি তিনি এক মানো আচ্ছা মানছি এরপরে এরপরে যদি আরেকটু চিন্তা করেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ আরো যত নবী রাসূল আছে মূসা আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সবাইকে যদি বলেন আপনারা কি আল্লাহকে দেখেছেন এক আল্লাহকে দেখেছেন বলে না না দেখি নাই শুধু শুনেছি আমার আল্লাহর হঠাৎ মনে হলো দরজাটা বন্ধ করতে হবে তার জাকুম মিনাল্লাহি নূর এজন্য একটা নূর পাঠালেন লাইট পাঠালেন যে কোনো বই পড়তে হলে লাইট লাগে রোশনি লাগে কিন্তু কিতাবু মুবিন কোরআন পড়তে হলে বুঝতে হলে কোরআনের নেশা নেশা এই ডুব এই প্রেম এই প্রেমের সাগরকে পেতে হলে তো ওই নূরের আলোটাও লাগবে কারণ কিতাবটাও আল্লাহর নূরটাও সেই লাইটটাও লাগবে আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিলেন মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে একটা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবী সেই নবী আপনাকে আমাকে বলছে কিচ্ছু লাগবে না যখন তুমি নিয়ত করে নামাজের দিকে ধাবিত হচ্ছ বান্দা এরপর সমস্ত কিছু একটা একটা করে দুনিয়ার এই হুব্ব দুনিয়াকে লাথি মারে সমস্ত কিছুকে যখন ফানা করলা তখন তোমার অন্তরটা মুতমাইন্না কলবের অধিকারী হয়ে গেল তুমি আমি রাসূলের ইশকে ফানা হয়েছো এখন ফানা ফিল্লার মাকামে যখন বান্দা পৌঁছাইতে চাও সমস্ত পর্দা উঠে যাবে আপনার খেয়াল ধ্যান ইশকে রাসূল নিয়ে শ্রদ্ধা দিলে আল্লাহর ইজ্জতের কসম সেই লামাকানে নামাজটা পরিণত হবে আপনার আল্লাহর সমস্ত পর্দা সরে যাবে রব্বুল আলামিন আপনার সামনে চলে আসবে আল্লাহু আকবার পড়ুন আর মহাব্বতে মনে হয় আপনাদের ভালো লাগছে না কে খারাপ লাগছে ইবাদতটুকু এভাবে করার করার দরকার আছে কি না কে কে দরকার না হাত তুলেন কে কে রাজি আছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজই হব আল্লাহকে দেখেন আল্লাহকে দেখে বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আর একটু মহব্বত ইনশাআল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদা রাখার মতো তৌফিক দান করেন কাজা হয়ে গেল আদায় করে নেবেন ঠিক না দেখবেন টেনশন ডিপ্রেশন আল্লাহর ইজ্জতের কসম সমস্ত কিছু আল্লাহ দুর্বিত করে দিবে ব্যবসায় চাকরিতে বাকরিতে যত কিছু আছে এলে মেয়ে বরকতে সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত দিবে সুবহানাল্লাহ আপনি পরেজগার হন বারবাফি উদ্দালিন মোত্তাকিন মোত্তাকিনদের জন্য এই কোরআন দালিকাল কিতাবি কিতাবটা কোরআনটা মোত্তাকিনদের জন্য এই জন্য মোত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ আর একটু মহব্বতে বলেছেন যেটা ইমাম রাম বলেছেন যে মোত্তাকিন বা মানা মুকমিনিন মুকমিনিন বা মানা আউলিয়া কামিলিন সুবহানাল্লাহ মুমিন রসুল প্রেমিক আউলিয়া কামিলিন আল্লাহকে ভয় পায় ঠিক না যখন একসাথে হয় তেনারা মোত্তাকিন মোত্তাকিনদের কাছে গিয়ে কোরআন বুঝুন পদভ্রষ্ট হবে নয়তো বা আপনার জুবান দিয়ে বের হবে আমার নবীর উপরে কারা বিসমি রব্বিকাল্লাহ দেখালাক আয়াতে কারিমা যখন নাজিল হচ্ছে আমার নবী পাগল হয়ে যাচ্ছিল নাউজুবিল্লাহ কি নাউজুবিল্লাহ পড়বেন না এ মুসলমান বলে নাউজুবিল্লাহ আমার নবী সুইসাইড অ্যাটেম্প করেছে নাউজুবিল্লাহ এটা কি বলছেন আপনি কি মেসেজ দিচ্ছেন আপনি ঠিক আছে তিনি ভুল করতেই পারেন ভুলের ঊর্ধ্বে মানুষ নয় আমি বলছি ভাই আমার তিনি স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়াতে যাবে এই জন্য বলে দিচ্ছি যে আপনি স্বীকার করেছেন ভাই আপনি স্বীকার করেছেন কিন্তু মনে হচ্ছে আপনি নিজে স্বীকার করেন নাই আপনি যেই একটা সিরাতের কিতাবের রেফারেন্স দিচ্ছেন যে অমুক একটা কম্পিটিশনের মধ্যে সে ফার্স্ট হয়েছে ফার্স্ট প্রাইজ পেয়েছে ওই কিতাব পাবলিকেশনকে দোষ দিচ্ছেন যে তাদেরকে ওই ইমামকে বা যিনি লিখেছেন ওই কিতাবটা ওইখানের মধ্যে ঘটনা আমার নবী নাকি যখন জিবরিল আমিন আয়াতে কারিমা শোনাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হচ্ছে প্রথম ধরাতে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে আমার নবী ঘাবড়ে গিয়েছেন নাউজুবিল্লাহ পাগল হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহ
আপনি কেমন মুসলমান? আপনি বলছেন সুজে গাদন করেছে, আপনাকে আরো 10 জন শুনছে, তাদেরকে কি কি মেসেজ দিচ্ছেন? সে তো শিখবে যে আমি যখন ডিপ্রেশনে পড়ব বা আমার কাছে অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে এসে গেলে আমি ঘাবড়ে গেলে সুইসাইড করব, কিংবা এখন তো যে জামানা চলতেছে যুবকরা তো সেকা খায় বেকা হয়ে যায়, ঠিক কি না? ঠিক কি না? আপনি যাদেরকে বলছেন তারা তো আপনার কথা শুনে মনে করবে যে নবী তো সুইসাইড করতে চেয়েছে, তা আমার দোষ কি? নাউজুবিল্লাহ, আত্মহত্যা করবে, ঠিক কি না? তো আল্লাহ আল্লাহ নবীকে হেফাজত করেছেন, আপনাকে হেফাজত করবে কি, আমাকে হেফাজত করবে কি? আপনি নবীর ক্ষেত্রে এই কথা কিভাবে বলতে পারেন? আবার বলছেন সে পাবলিকেশনের দোষ, ওই কিতাবের দোষ, আমি তো সেটা বলেছি আপনার খেয়ালের মধ্যে, জ্ঞানের মধ্যে, আকালে সালাতুসলাম, আমার মদিনা বালা মুস্তাফা জানের রহমতের শানে কোনো গুস্তাখি খেয়াল ছিল না, ঠিক আছে, মেনে নিলাম ছিল না। আপনি তো একটা বারের জন্য বললেন না, আপনি বলেছেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম দশের কাছে দশে, আমি গীবত করছি না, আমি গীবত করছি না, আমি আপনাকে আপনার ভুলটা চিহ্নিত করে দিচ্ছি, কারণ আপনার ভুল হলে আর 10টা মানুষ পিছলে যেতে পারে, পথভ্রষ্ট হতে পারে। কাওয়াজ করেন, বুঝছি আপনাদের খারাপ লাগছে, ঠিক আছে, ইনশাআল্লাহ মোটামুটি 40 মিনিট তাফসির হয়েছে, আগামী বছর যদি বাঁচি বাকি কথা বলবো, শুধু সেই ভাইকে বলবো দেখুন আমার আল্লাহ। আবার এখানে আরেকজন ভুল ধরেছে যে আমি সাহাবাদেরকে নাকি নাউজুবিল্লাহ বলেছি কাফের হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। দেখুন আমি আপনাকে বলতে চাই, উলামায়ে হাক্কানিরা বসে আছেন, কোরআনের মধ্যে এসেছে কাদ কাফারতা বাদা ঈমানিকুম, এটা কোরআনে এসেছে, একটু তাফসির করে পড়ে দেখুন। আমার নবীর ব্যাপারে একটু সন্দেহ পোষণ করেছেন, তিনি ওই গভীর ওটা এত বড়তে যাব না, এক মিনিটে বলছি, তিনি ভুলক্রমে বলে ফেলেছিলেন, যুদ্ধ চলছিল নবী নেতৃত্ব দিচ্ছেন, ভুলে বলে ফেলেছিলেন যে আমরা হয়তো বা পরাজয় বরণ করবো, যেখানে আমার স্বয়ং নবী নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলে ফেলেছিলেন বিধায় সাহাবারা রাগ করেছেন, নবীর কাছে নালিশ দিয়েছেন, রসুল আরবির কাছে যখন যুদ্ধ পরাজয় নয় বিজয় আল্লাহ দান করলেন, ইসলাম আবার একটা যুদ্ধ বিজয় লাভ করলো, তখন আমার নবীর কাছে ওই সাহাবাকে পেশ করা হয়েছিল, তথাকথিত শুরুর দিকের কথা, গভীর খেয়াল। আমার নবী তওবাতুন নসুহা ও তওবাতুল কাবলাল মাউতের কথা বলে তাকে তওবা করার নিয়ত করেইছিলেন, যে মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে, তওবা করে নাও, কিন্তু আল্লাহ সহ্য হয় না, আল্লাহ বলেছেন দেখে নিন নবী, চিনে নিন, এরকম বান্দা থাকবে আসবে কিয়ামত পর্যন্ত যারা আপনি নবীর ভুল ধরবে। আওয়াজ দেয় না, দুই হাত তুলে বলুন ঠিক না, বলুন এরকম আছে কি নাই? তুমি কেমন নবীর উম্মত যে নবীর ভুল ধরো? নাউজুবিল্লাহ বলেন, দেখেন ওই জুলখুয়াইসা তামিমের কথা যদি আমরা অনেকে জানি, সে কিন্তু আমার নবীকে যে তাগিদটা দিচ্ছিল, তাগিদটা সে বলতেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহকে ভয় করো, বন্টনের মধ্যে ঠিকমতো বন্টন করো, এরকম নাউজুবিল্লাহ যখন সে বলছে, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় দেখাচ্ছিল, কথা তাকওয়া কিন্তু আন্দাজ বেয়াদবি। আওয়াজ বলে না, আপ বল রহে হ্যায় তাকওয়া কে বাত, বাত তাকওয়া কি হ্যায় কোই বাত নহি, লেকিন বোলনে কি আন্দাজ আপকো বদলনা পড়েগা, আপকো বদলনা পড়েগা, ইসলিয়ে ক্যোঁকি আদিনি কুল্ল আদব, দিন চল রহা হ্যায়, ইসলাম চল রহা হ্যায় আদব কি জাহাজ কে উপর, ঠিক ঠিক কি না? আপনার কথার মধ্যে, বাক বাক চয়নের মধ্যে, কথার মধ্যে 100 বার চিন্তা করে বলতে হবে। আমি বলেছি সে তথাকথিত মুসলমানকে আমার আল্লাহ বলেছেন কাত কাফারতা, সে এতক্ষণ বাবাই মানে কুমা এতক্ষণ ইমানদার ছিল, এখন কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝিয়েছি যে সরাসরি নবীকে দেখেছে, এখন সরাসরি নবীকে তো আবু জাহেলও দেখেছে, এখন সে কি আল্লাহর বলি? আওয়াজ দে বলেন, আবু জাহেল কি আল্লাহর বলি? আবু লাহাব কি আল্লাহর বলি? এরা তো আল্লাহর গলি, শয়তান, ঠিক কি না? শয়তানের মুরিদ। তো এই জন্য বাবার আমার ভাইয়ের আমার, আমি বলেছি এই জায়গায় ইঙ্গিত দিয়ে যে দেখেন সেই সময়ের মুসলমান তথাকথিত মুসলমানরা ছাড় পায় নাই, আপনি আমি কি যদি রসুলের ক্ষেত্রে এরকম, আমি তো রসুলকে কোনো উনি বাজে মন্তব্য করেন নাই, সেটি বলেছেন আমরা মনে হয় যুদ্ধে পরাজয় বরণ করতে পারি, কাফের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা বেশি নয় আমরা কম, এটা বলেছে মদিনাওয়ালা যখন জিজ্ঞেস করেছেন, যখন যুদ্ধে বিজয় লাভ করার পর মদিনাওয়ালা বলছে হ্যাঁ সাহাবা তুমি এটা বলেছ, বলছে ইয়া রসুল্লাহ বলেছি, কিন্তু আরবের উত্তপ্ত গরম মাথা ঠিক ছিল না, টেম্পারেচার হাই মাথা ঠিক ছিল না, কাফের সংখ্যা বেশি দেখে মাথা ঠিক ছিল না, স্লিপ অফ টাং আমার মুখ দিয়ে জুবান দিয়ে ভুলবশত বের হয়ে গেছে, অন্তরে ইয়া রসুল্লাহ এরকম
এরকম ছিল না আমরা পরাজয় নয় আমার বিজয় লাভ করবে এটা অন্তরে ছিল আমার নবী ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন কেউ ক্ষমা করলেও আমার আল্লাহ ক্ষমা করবে না যদি রাসূলুল্লাহ সামনে একটা গোস্তাখি করে কেউ ঠিক কেন বলেন ইসলাম রাষ্ট্র ধর্মে থাকবে না বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে না কোরআনকে বাংলা সংবিধানের সাথে মানুষের লেখা সংবিধানের সাথে আসমানি কিতাব আল্লাহর কোরআনকে তুমি তুলনা দেখছো তুমি নবীকে পাগল বলছো নাউজুবিল্লাহ তুমি আমার নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে এই আকীদা রাখো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তোমার মতো কুলাঙ্গার মুসলমান বাংলাদেশে দরকার নাই বিহাতুল মুসলমান ঠিক কিনা তোমরা কি মনে করছো করোনা দিয়ে মুসলমান ইন্তেকাল করেছে আরে শাহজালাল ইয়ামানি সাফরান ইয়ামানি আবেদ জলমদানি জান জলমদানি সহ আরে মঞ্জুর আহমদ রাফাই সহ ওলি আল্লাহদের রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখনো মাঠে ময়দানে আছে বিহাতুল মারমুল সোনা ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত হাশেমপুর দরবার শরীফ ফরাসি গান্ধি দরবার শরীফ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দুই বছর আগে আকাম করছো তিন মিনিটের অডিও কি দিও আওয়াজ একেবারে কম কিটা পুলিশের ভয় মুসলমান ভয় পাবে কাকে দেখান দেখান কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে দোয়া করো এখন ভিডিও ফাঁস যাতে না হয় দেশও জায়গা নাই বিদেশেও নাই এরপরে তো ঘরেও নাই দুনিয়া তো থাকবে না তোমাদের মতো এরকম নমরুদ ফেরাউন আবু জাহেলের উত্তরসূরিরা আসলো আর গেল ইসলাম ছিল আছে কিয়ামতের পরও থাকবে ইনশাআল্লাহ ঠিক কিনা আল্লাহ হক্ক মরুন হক কথা তিতা ঔলাদে রাসূলুল্লাহ কাউকে তোয়াক্কা করে কথা বলে না আশেকের রাসূলুল্লাহ কাউকে তোয়াক্কা করে কথা বলে না আমরা এক আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় পাই আর কাউকে না মেরে ফেলো কোরবানি দিয়ে দিব ইমান নিয়ে কোনো সদা করবে না আবেদ সালমাদানের নাতি তোমরা চুপ থাকতে পারো আমরা চুপ থাকবো না সুন্নিরা কখনো চুপ থাকতে পারে না দুই হাত তুলে বলো ঠিক না বলো আপনাদেরকে লাস্ট আখেরি রিকোয়েস্ট করে যাব হাতে ধরে লাকুম দীনুকুম আলিয়া দিন ধর্ম যার যার ইসলাম সবার কোনো বিধর্মী ভাই বাবাদের উপর আমরা আক্রমণ করব তারা হেফাজতে কারণ ইসলাম মানে শান্তি মুসলমান মানে শান্তিপ্রিয় জাতি যেমন নাম তেমন কাম আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর কিতাবুল্লাহ সবগুলোর উপরে চাদর ছড়িয়েছি এই জন্য আল্লাহর ভালির কাছে এসেছি কারণ সমস্ত বান্দাদের সাথেও ওলি আল্লাহদেরকে শুইতে হবে যাতে ওলি আল্লাহদেরকে সমস্ত বান্দাদের মতো না তৈরি করে মনে করে এই জন্য আল্লাহ স্পেশাল বানিয়েছে এই জন্য তেনাদেরকে স্মরণ করে ইসালে সওয়াব করছি উরুজ শরীফ করছি ঠিক কিনা বলে এই জন্য করছি কেন করছি জানেন আমার আল্লাহ বলছেন বান্দা তোমাকে পাঠিয়েছিলাম আমি আল্লাহর ইতাআত রসুলের গোলামি করার জন্য ভুলে গিয়েছো সমস্যা নাই আমার কাছে এরকম স্পেশাল বান্দারাও আছে যারা তোমাদেরকে টেনে হেসে আবার ইসলামের পথে আনবে ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দান করুক আল্লাহ আজকে যতটুকু কথা বলেছি সে কথা অনুযায়ী আমল এবং ইমানকে রেখে দুনিয়া ছেড়ে মদিনাওয়ালাকে দেখে কবরে যাওয়ার তৌফিক দান করুক আরো জোরে বলেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আগামীকাল উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি আমার দাদা হযরত কেবলা প্রতিষ্ঠিত এবছর আব্বা হুজুর কেবলাও নাই আমার ছোট চাচাজন কেবলাও নাই আমার বাবা জান কেবলা মুর্শিদ কেবলা সৈয়দ বাহাদুর শাহ মুজিদুল মাদানি তিনি শুধু আছেন আমি গুনাগার আছি আমার চাচাজান কেবলারা আছেন বিশাল মেহফিল বিশাল উরুস অনেকে জানেন অনেকে জানেন না দাওয়াত দিয়ে গেলাম যাবেন ঔলাদে রাসূলের সান্নিধ্যে থাকবেন আল্লাহ বরকত দিবে ঠিক কিনা হযরত মনজুর আহমেদ রফাই আল বাইসি রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বললাম রাদিয়াল্লাহু তাআলার রাস্তা আল্লাহ খোলা রেখেছেন ঠিক কিনা আল্লাহ রাজি গোসে পাক আলাইহি রহমা বলেন না আব্দুল কাদের জিলানি আলাইহি রহমা খাজা গরিব নওয়াজ আলাইহি রহমা বলেন না ওনাদের উপর আল্লাহ রাজি ঠিক কিনা বলেন লাকাদ রাদিয়াল্লাহ আনিল মুমিনিন আইযু বানাকা তাহতা শাজার ইউ বানাকা ফিউচার টেন্স মুস্তাকবাল সিগা কিয়ামত পর্যন্ত আল্লাহ রেজাইয়াতের রেজাইয়াতের মকান খোলা রেখেছেন পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ কোন বান্দার উপর রাজি আর কোন বান্দারে আল্লাহ ডাকে পাজি কি
কি একজন একজন ঠিক ঠিক একসাথে বলেন না ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন লাস্ট কথা যে তিনি এই বছর না এই বছর না বাবা এই জমি না এই বছর তাফসীর করতে আগে বছর নাথ রাসূল শুনে দেব ঠিক আছে আমি জানি আপনারা এই বছর না আমার হুজুর বসে আলাদা আলাদা একটা সবাই কষ্ট করে আমার আমার দেরি হয়ে যাচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে অনুমতি তো করতে আমি আমি অনুমতি হুজুরের হুজুরের সাথে আচ্ছা আওয়াজ করেন না বাবা এটা হলো বিশৃঙ্খলা কি মুসলমানরা করে মহব্বত ঠিক আছে আমি জানি এটা আল্লাহ রাসূলের জন্য পাগলামি মনজুর আহমদ রাফাই পাগলদেরকে আশেকদেরকে রেখে গেছে আব্দুল মজিদ আশেকদেরকে রেখে গেছে ঠিক না ঠিক না আমি যেটা বলছিলাম তিনি অনেক বড় ওনার অনেক খাস একজন আশেক থেকে মনজুর আহমদ রাফাই রাদিয়াল্লাহু তাআলা তেনার থেকে শুনেছি তেনার আশেক তেনার একজন মুরিদের থেকে শুনেছি তিনি দাদা হযরত কিবলাকে নিয়ে আবেদ সালমাদানি ঔলাদে রাসূলকে নিয়ে সেই ফরাজি কান্দি ঐতিহ্যবাহী সেই দরবার শরীফে দরবার শরীফ উরুসে নিয়ে গিয়েছিলেন সেখানে ঈসা আলাইহিস সালাম মাহফিল হয়তো বা নিয়ে গিয়েছিলেন আরও আজ থেকে হয়তো বা চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা সম্ভবত এজন্য বলছি উনি দাদা হযরত কিবলার জুতা মুবারক নাকি বুকে নিয়ে রেখেছিলেন সবাই বলতেছেন আপনি এত বড় একজন শায়খ ইমামুত তরিকাত মনজুর আহমদ রেফাই আপনি এত বড় একজন আশিকের রাসূল অনেক নাম ডাক তেনার সেই জামানায় ছিল তখন বলতেছে আপনি আবেদ সালমাদানির জুতা কেন বুকে নিয়েছেন তিনি বলেছেন এই জন্য নিয়েছি আমি আবেদ সালমাদানির জেসম মোবারকে আমার নবীর মেষকম্বরের সুবাস পেয়েছি কি সুবহানাল্লাহ তো আসছে আশিকের রাসূলরা চিনে যায় রাসূলে আরবীর আওলাদরা কোথায় কোথায় থাকে রাসূলে আরবীর আশিকরা কোথায় কোথায় থাকে ঠিক না তোমাদের মতো কুলাঙ্গাররা চিনবে না তোমরা বরং আশিকের রাসূল তো দূরে থাক আল্লাহর খাস বান্দা তো অনেক দূরে থাক তোমরা কিছুই হওয়ার যোগ্যতা রাখো না ভুলকে স্বীকার করতে পারছো না তুমি বলো আমার ভুল না সে পাবলিকেশনের ভুল তোমার মতো এরকম নাম কেউ আসতে স্কলার ইসলামিক স্কলার বাংলাদেশে দরকার রাগ করেছেন ওয়াজও করি ওয়াশও করি দরকার আছে কারণ ব্রেন ওয়াশ করে যুবকদের ভালো ভালো মিষ্টি মিষ্টি ইংলিশ কথা বলে বলে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট নো বেঙ্গলি ডাজন্ট নো ইংলিশ ডাজন্ট নো আরবিক হিজ নোজ জাস্ট আরবিক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট নো ইংলিশ উর্দু মুস্তাফা পে লাখো সালাম হি ডাজন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ মুস্তাফা পে লাখো সালাম হি ডাজন্ট নো হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা হি ডাজন্ট নো বেঙ্গলি নাউজুবিল্লাহ বলেন ইংলিশে পটর পটর করলে বড় আলেম হওয়া যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি ওই ভাইকে বলছি আপনার বিরুদ্ধে বলি নাই ভাই আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চায় আওয়াজ করে না ঠিক না বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমার টিকটিক করে সময় বেড়ে যাচ্ছে আগামীকালকে অনেক বড় ইন্তজাম আমি আপনাদের কাছে দোয়া চাইছি আগামী বছর যদি আল্লাহ তৌফিক দান করে আকাশ সাদকায় আল্লাহর ওলিদের বরকতে যদি আওলাদ রাসূলের সাদকায় ইয়ে হয় ইনশাআল্লাহ হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা ঠিক না জাগারি বসিলাতে দুনিয়া উজালা আর জাহারি বিরহে দু চোখ ওসরু ঝড়া চলো নবীজ জান্নাতে মদিনাতে যায় ঠিক না এজন্য জান্নাতে ঘুমিয়ে আছেন ঠিক না আর নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজ জিয়ারতে মদিনাতে হ্যাঁ চলো নবীজ জান্নাতে মদিনাতে যায় অনেকের জুবান বন্ধ আমি আর গাবো না 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 চলবে না কে কে আছেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আগামী বছর হাত তুলে ফেলছি 1000 টাকা দিলাম এটা গায়া দিতে পারিস শুরু করছেন এরকম পাগলামি করলে হবে সময় টাইম এন্ড টাইড ওয়েট ফর নন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে আমি বলি কথা শেষ করতে দেন যখন ওলামায়ে কেরামরা
কথা বলবেন পিন ড্রপ সাইলেন্ট, কারণ তেনারা আজকে টিচার আপনারা স্টুডেন্ট। আওয়াজ দেয় না? আজকে শিখে যাব কিভাবে জীবনটা পাল্টাতে হয়। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। আপনি নিজেকে যখন পরিবর্তন করা শুরু করবেন, বরকতটা দিবে কে? আল্লাহ। দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, ঠিক না? আরে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, সেই নবী জির বন্টনে আমি যেন, সেই নবী জি বন্টনে মোরা যেন অধিক দয়া পাই। চলো নবী জি জান, মাশাআল্লাহ আওয়াজ দিলে গাবো, চলো নবী জি জিয়ারতে একসাথে, নবী জির গোলা এর মোলা জির গোলা বের কোনো চিন্তা না, চলো নবী জি জিয়ারতে জমিনো জমা তোমার লিয়ে, মকিনো মকা তোমার লিয়ে, চুনিনো চুনা তোমার লিয়ে, বনে দো জাহা তোমার লিয়ে, দহন মে জবা তোমার লিয়ে, বদন মে হেজা তোমার লিয়ে, হামাই আহা তোমার লিয়ে, উঠে বিবাহা তোমার লিয়ে, তোমার চমক তোমার দমক তোমার ঝলক তোমার মহক, জমিন ফলক সময় কো সমা মসে কে নিশা তোমার লিয়ে, ইয়ে শামসো কামার ইয়ে শামো সহার, ইয়ে বারগো সাজার ইয়ে বাগো তামার, ইয়ে তাগো সিপার ইয়ে তাজো কামার, ইয়ে হুকমে রাবা তোমার লিয়ে, আসালত কুল ইমামত কুল সিয়াদত কুল আমারত কুল হুকুমত কুল বেলায়ত কুল খোদা কি ইয়াহা তুমারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? ঠিক না? ঠিক না? আমার মদিনাওয়ালা কেমন ছিলেন ফাসেক না আশেক থেকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক না? ঠিক না? মক্কাতে পালন হয়েছে মিলাদুন নবী, মদিনাতে তো পালন হয় নাই কেন মুসলমান? মক্কায় আমার নবী যখন ধরা এসেছেন সব তো কাফের ছিল, মক্কা থেকে ইজ্জত করে মদিনায় গিয়েছেন, ওখানে যে সব আশেকরা তলাল বাদরু আলেনা বলে নবীকে ইস্তেকবাল জানিয়েছে, কেন মক্কার কাফেরদের কথা দেখো মদিনার আশেকদের কথা মনে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আর উচ্চ আওয়াজে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুন ইনশাআল্লাহ। বলেছেন পড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে নেক আমল করে ইমান নিয়ে মদিনাওয়ালাকে খুশি করে, আমার পীর মুর্শিদ শেখদেরকে খুশি করে, ওলা মানে হাক্কানিদের পথে মতে চলে আমাদেরকে কবর থেকে হাসর, হাসর থেকে নবী যে জান্নাতে, আওলাদে রসুল আওলাদে রসুল আওলাদে রসুল এবং সাহাবায়ে রসুল এবং ওলিয়াল্লাহরা যে জান্নাতে থাকবে সেই জান্নাতে, নিশ্চয়ই আমার আল্লাহ থাকবেন সেই জান্নাতে থাকার মতো তৌফিক দান করুন। আর উচ্চ আওয়াজে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।